বমির দাম কোটি টাকা শুনেই নাক ছিটকাচ্ছেন নাকি অবাক হচ্ছেন, যাই করেন এটাই সত্যি। তবে এ বমি মানুষ বা যে সে প্রাণীর নয়, কোটি টাকা মূল্যের এ বমি শুধুমাত্র সমুদ্রের বৃহৎ স্তন্যপায়ী প্রাণী তিমির একটি বিশেষ প্রজাতি থেকেই পাওয়া যায়। দামের কারণে তিমির বমিকে ফ্লোটিং গোল্ড বা ভাসমান সোনাও বলা হয়। তবে আন্তর্জাতিকভাবে তিমির বমির নাম অ্যাম্বার গ্রিস। মূলত স্পার্ম তিমির পেটে তৈরি হয় এই মহামূল্যবান অ্যাম্বার গ্রিস। এটি তৈরি হতে এক বছরের বেশি সময়ও লাগতে পারে। স্পার্ম তিমি হাজার হাজার স্কুইড খায়, যার মধ্যে অনেকগুলো হজম হয় না। এগুলো পাকস্থলী ও অন্ত্রের মাঝখানে গিয়ে জমা হতে থাকে। দীর্ঘদিন ধরে জমা পড়ে থাকতে থাকতে তিমির অন্ত্রের বিভিন্ন রাসায়নিকে এসব স্কুইড অ্যাম্বার গ্রিসে পরিণত হয়। স্পার্ম তিমি পরে তা মুখ দিয়ে বের করে দেয়, আর তাই এটি এত দামি। স্বভাবতই প্রশ্ন ওঠে, তিমির বমির এত দাম কেন? এতে কি এমন থাকে? বা তিমির বমি বা অ্যাম্বার গ্রিস কি কাজে লাগে যে তার মূল্য কোটি কোটি টাকা? আমেরিকান ওশান ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মূলত সুগন্ধি আর ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় অ্যাম্বার গ্রিস। বিশ্বের দামি দামি সুগন্ধির সতেজতার নেপথ্যে রয়েছে এটি। দুষ্প্রাপ্য পদার্থটি সুগন্ধির সুবাস বৃদ্ধি করে এবং সংরক্ষণ করে। সুগন্ধিতে ব্যাপক চাহিদার পাশাপাশি বিভিন্ন ঔষধ তৈরিতেও এই অ্যাম্বার গ্রিস কার্যকরী। প্রচলিত চীনা ঔষধে ব্যবহৃত হয় এটি, যে কারণে বিশ্ববাজারে এর কদর বা চাহিদা আকাশচুম্বী। তবে দুষ্প্রাপ্যতার কারণে অ্যাম্বার গ্রিসের কেনাবেচার ওপর রয়েছে আইনি প্রতিবন্ধকতা, কারণ অনেক দেশে স্পার্ম তিমি শিকার নিষিদ্ধ এবং তাদের থেকে তৈরি পণ্যের ব্যবসায় কঠোর বিধান রয়েছে। তাই কালোবাজারে অ্যাম্বার গ্রিসের চাহিদা প্রচুর, যে কারণে অ্যাম্বার গ্রিস পাচারে বিভিন্ন আন্তর্জাতিক চক্র জড়িত রয়েছে। কালোবাজারে তিমির এক কেজি বমির দাম 2 কোটি টাকার বেশি। এটিকে সম্প্রতি বাংলাদেশেও পাওয়া গেছে এই দুষ্প্রাপ্য অ্যাম্বার গ্রিস। রোববার কক্সবাজারের টেকনাফ থেকে 8 কেজির বেশি ওজনের বিক্রয় নিষিদ্ধ এ তিমি মাছের বমি বা অ্যাম্বার গ্রিস সহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আটক শামসুল আলম টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা। উদ্ধারকৃত অ্যাম্বার গ্রিসের আনুমানিক বাজার মূল্য 20,99,50,000 টাকা বলে জানিয়েছে বিজিবি। মাহফুজুল হাসান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।